Assalamualaikum viewers, Pranto Explanation আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আসছি একটি মিক্সার গ্রাইন্ডার, এটি স্কাই ব্র্যান্ডের। আপনারা অনেকেই বলছিলেন যে মেড ইন ইন্ডিয়া একটা প্রোডাক্ট দেখাতে, তো গাইস তাই আমি আজকে চলে এসেছি। এই প্রোডাক্টটা হলো মেড ইন ইন্ডিয়া। তো ভিউয়ার্স, এটাই একমাত্র ব্লেন্ডার যেটাতে আপনারা পাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি। আপনারা পাচ্ছেন এখানে দেওয়া আছে 2 বছরের ওয়ারেন্টি এবং এটার পাওয়ার হলো 600 ওয়াট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার পাওয়ার হলো 600 ওয়াট। এটার মডেলটাই যে উপরে দেওয়া আছে আপনারা দেখছেন, এখানেই দেওয়া আছে মডেল হলো স্কাইভি কোম্পানি, মডেল হলো রেড শেফ। ভোল্টেজ দেওয়া আছে 230 থেকে 230 এবং 50 হার্টজ এবং ওয়াট হলো 600 ওয়াট। আপনারা এটাতে সবচেয়ে ভালো মানে যেটা পাচ্ছেন, এটাতে আরপিএম হলো 25,000 ম্যাক্স, ম্যাক্স আরপিএম হলো 25,000। আমরা অনেক আগে যে ব্লেন্ডারগুলো এক্সপ্রেশন দিয়েছি সেটা কিন্তু আরপিএম ছিল মাত্র 18,000, কিন্তু এটা 600 ওয়াট হওয়া সত্ত্বেও এটার আরপিএম কিন্তু 25,000। তবে আসলে শক্তিশালী একটি ব্লেন্ডার। তবে আছে এটাতে এখানে আরও কিছু লেখা আছে, যেমন অভিজাত ডিজাইন ও কালার এবং হাই স্পিডের শক্তিশালী মোটর এবং অটোমেটিক থার্মাল প্রোটেকশন পালস সুবিধাসহ ডুয়েল স্পিড। তো ভিউয়ার্স, উপরের যা কিছু আছে লেখাটাকে আছে আমরা তা দেখে নিলাম। তো ভিউয়ার্স এখন চলুন ভিতরে কেমন। তো ভিউয়ার্স এখন আমরা দেখবো এটার ভিতরে কী আছে। আমার অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রাইলক, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। তো ভিউয়ার্স, প্রথমে আমরা বক্সটা খুলে আনবক্সিং করে দেখে নিব যে ভিতরে আসলে প্রোডাক্টটা কেমন দিয়েছে। উপরে তো অনেক কিছুই লেখা আছে, স্টেনলেস স্টিল হ্যান ত্যান। তো ভিতরে আমরা দেখি ভিউয়ার্স, চলুন এটা শুরু করা যাক কেটে কুটে। তো প্রথমে কেটে কুটে আমরা দেখে নেই। তো ভিউয়ার্স, বক্সটা খোলার পর আমরা যেটা প্রথমে দেখতে পাবো এই দুইটা যে ঢাকনা, আর এটাতে পাচ্ছে এই যেটা মূল মোটর আমরা পাচ্ছি, এটা 600 ওয়াটের একটি মোটর, বেশ দেখতে সুন্দর রেড কালারের। তো এটাকে আমরা পাশে রেখে আমরা এই যে একটা বক্স আছে এটা দেখবো। এই বক্সের মাঝখানে দেখি কি দিয়েছে। ভিতরে আমরা খুললেই দেখতে পাচ্ছি আর একটা ঢাকনা, একটি ছোট একটা জার, একটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা বাটি। তারপরে আমরা পেয়ে যাচ্ছি আরেকটি বাটি, তারপরে পাচ্ছি আমরা আরেকটি, এটা মনে হয় জুস বানানোর জন্য একটা বাটি, একটু সাইজে বড়, এটাতে জুস বানানোর জন্য একটা বাটি। তো ভিউয়ার্স, এখন আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটার যে বিল্ড কোয়ালিটি আছে এটা বেশ ভালো, শক্তভক্ত। এই যে প্যাকেটের গায়ে এদের বিল্ড কোয়ালিটি সম্পর্কে দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্টেনলেস স্টিল, এগুলো যে ইটা দেওয়া আছে, জারগুলো দেওয়া আছে, এটা হলো স্টেনলেস স্টিলের। এবং এই বডিটা দেওয়া আছে বলছে যে আনব্রেকেবল এবিএস প্লাস্টিক বডি। এটা এবিএস প্লাস্টিক বডি, আমরা যতটুকু জানি এবিএস প্লাস্টিক বডি খুব শক্তিশালী এবং মজবুত হয়। এবং আমরা প্যাকেটের গায়ে দেখলাম এটা বলা হয়েছে এবিএস প্লাস্টিক বডি, তারপর সাথে বলছে আনব্রেকেবল, মানে ভাঙবে না, বইরা গেলে তো ভাঙবে না, আপনারা সবাই জানেন। তো ভিউয়ার্স, আপনারা যতটুকু হ্যান্ড ফিল যতটুকু পাচ্ছি বা ধরে যতটুকু বুঝতে পারছি, মোটামুটি প্লাস্টিকের কোয়ালিটিটা বেশ ভালো এবং বেশ মজবুত দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখন আমরা এটার বটমটা দেখব। এটার বটম বেশ ভালোই প্লাস্টিক দিছে এবং এটাতে যে রিসেট বাটন আছে, পরে আপনারা এটাতে পাচ্ছেন ওই ওভারফ্লো, যাতে ওভারলোডটা যাতে না হয় সেটার জন্য অটোমেটিক এটাতে একটা সিস্টেম আছে, এটা ওভারলোড প্রোটেকশন, ওভার হিট প্রোটেকশন। তো ভিউয়ার্স, এখন আমরা এটা নিয়ে কথা বললাম, এখনের জারগুলো বা বাটিগুলো যে আছে এগুলো নিয়ে কথা বলি। তো ভিউয়ার্স, আমরা স্টিলের বাটিগুলোর কোয়ালিটি বেশ ভালো, হ্যান্ডফিল বেশ ভালোই পাচ্ছি। তো ভিউয়ার্স, এটাতে বলা হয়েছে স্টেনলেস স্টিলের। তো আমরা যতটুকু জানি ভিউয়ার্স, স্টেনলেস স্টিল বেশ ভালো কোয়ালিটির হয়, এগুলো সহজে মরিচা ধরে না এবং মরিচা ধরে না, বেশ লং লাস্টিং, ঠিকই আপনি বেশ অনেক দিন ইউজ করতে পারবেন বাটিগুলো, এত সহজে নষ্ট হবে না। এবং আমি আপনাদেরকে ব্লেডগুলো দেখাই, এখানে ডুয়েল ব্লেড দেওয়া হয়েছে, ডাবল ব্লেড। এই ব্লেডগুলো বেশ অনেক দ্রুত এবং তাড়াতাড়ি আপনাকে, এটা জুস বানানোর বাটি মূলত, এই ফলের জুস টুস অনেক দ্রুত বানাতে পারবেন। তো ভিউয়ার্স, এটা দিয়ে আপনারা ফলের জুস বানাবেন। তো আমরা এখন দ্বিতীয় বাটিটি নিয়ে কথা বলি। এটাও স্টেনলেস স্টিলের একটা বাটি, এটা হলো ভিউয়ার্স শুকনো মশলা করার জন্য যে বাটিগুলো আছে এটা দিয়ে আপনি শুকনো মশলা করবেন, যেমন জিরা বা আবি জাবি যারা যা আছে আপনারা তা করবেন। তো ভিউয়ার্স, আর এই যে ছোটো বাটিটা যেটা আছে এটাতে আপনারা ভিজা মশলা যেগুলো আছে, পেঁয়াজ রসুন আদা, এগুলো ই করতে পারবেন।
তো ভিউয়ার্স এটা 650 ওয়াটের ব্লেন্ডার হলেও এটা বেশ শক্তিশালী যেহেতু এটার আরপিএম হয়েছে আরপিএম হচ্ছে 25000 ম্যাক্স মানে সর্বোচ্চ 25000 পর্যন্ত যাবে তো ভিউয়ার্স এটাতে আপনারা মাংস পরে হাড়ডি গুড্ডি আরো যা আছে মানে যা করে একদম তুলা তুলা করে ফেলতে পারবেন এটা বেশ শক্তিশালী একটা ব্লেন্ডার আর এটাতে আপনারা এই ডাকনাগুলো পাচ্ছেন ডাকনাগুলোর কোয়ালিটি বেশ এটাও এবিএস প্লাস্টিক এটাও বেশ কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটি বললে পড়ে গেলে এত সহজে ভাঙবে ফাটবে না ভিউয়ার্স বুঝছেন তো ভিউয়ার্স এই বাটিগুলো নিয়ে আমি এখন কথা বললাম এখন এটার প্রাইস নিয়ে আমি কথা বলি এই ভিডিও মানে ডিসকাউন্ট একটা থাকবে অবশ্যই একটা হট অফার অবশ্যই দেব তো ভিউয়ার্স এটার এমআরপি হলো 5200 টাকা আজকের এই এক মাসের জন্য আপনারা পাচ্ছেন অফার এই অফার আপনারা পাচ্ছেন 1200 টাকা ডিসকাউন্ট মাত্র 4000 টাকায় এই 600 ওয়াটের ব্লেন্ডারটা আপনারা পাচ্ছেন মাত্র 4000 টাকায় এটা আপনারা মাথায় রাখবেন এটার আরপিএম যে আছে এটা কিন্তু 25000 আরপিএম বেশ ভালো এটা বেশ শক্তিশালী ব্লেন্ডার তো ভিউয়ার্স এখানে একটা সার্ভিস নিয়ে কথা বলি যত মানুষ টেনশন থাকে যে প্রোডাক্টটা কিনলাম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তো এটার সার্ভিস আমরা কোত্থেকে কীভাবে পাবো আপনারা এই ওদের বাংলাদেশে এই স্কাইভিউ যে কোম্পানিটা আছে ওদের বাংলাদেশের প্রত্যেকটা থানা এবং জেলাতে ওদের ব্রাঞ্চ আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওদের সার্ভিসটা ক্লেম করতে পারবেন তো ভিউয়ার্স এটা আপনারা শুধু এইটাই শুধু একমাত্র ব্লেন্ডার আমি প্রথমেই বলেছি যেটাতে আপনারা পাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টে আপনারা জানাবেন আপনারা অন্য কী প্রোডাক্ট নিয়ে ভিডিও চান তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম